শান্তি আমি যেখানে পাবো তাকে অ্যাকসেপ্ট করতে আমার তো প্রবলেম নাই। শুধু ভালো মনের মানুষ একটা আপনি চাচ্ছেন। তো আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু মাশাআল্লাহ আপনাকে এত চমৎকার লাগছে। শুকরিয়া। আপনার দৃষ্টিভঙ্গি ভালো, এজন্য আমাকে সুন্দর লাগছে। না আপু আসলে রিয়েলি আমার অনেক ভালো লাগছে, কারণ আমার দর্শকও কমেন্ট করতেছে যে আসলে আপনার অনেক ফেসটা মানে ইদানিং আপনার ফেসটা জানি কীরকম, কোনো চিন্তা ভাবনায় আসেন নাকি? মানে বুঝতে পারলাম না, গতবার আসছিলাম একটু চেহারাটা উজ্জ্বলতা ছিল, আজকে জানি কীরকম মনমরা মনমরা, আসলে জানতে পারি কী জন্য এরকম? আবহাওয়াটাই মনমরা মনমরা, আবহাওয়ার সাথে সাথে আপনার মনটা মনে মরে গেছে না? কেন মরে গেল আপনার, এটার জন্য কি ভালো করার কোনো পদ্ধতি বা? মরতে হচ্ছে সুইম করে, এই ভালো এই খারাপ, তাই আকাশের মতো আকাশের মতো না? তো আপনার একটা ভিডিও পাবলিক করেছি আমরা, তো যারা দর্শক দেখছে আর যারা দেখে নাই আসছে আসছে। হ্যালো, তো আসলে মন ভালো করার মতো কোনো আপনি জিনিস খুঁজে পাচ্ছেন না? না আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি। ভালো আছেন না? তো আসলে আমার এই ভিডিওটা তো একটা ভিডিও পাবলিক করছি, অনেক দর্শক দেখছে, আর যারা দেখে নাই নতুন আমার নতুন দর্শক যারা যারা আপনার এই ভিডিও অবশ্যই পাবলিক করব, যারা দেখবে তাদের উদ্দেশ্য আপনি আপনার অ্যাড্রেসটা একটু বলবেন। অবশ্যই ওনারা দেখবে আমার কথাবার্তা শুনবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনার হোম ডিস্ট্রিক্টে কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আর ফ্যামিলি থেকে কে আছে? বাবা মা ভাই বোন আর আমি। বাবা মা ভাই বোন। তো মূলত আপনি স্টাডি করতেছেন এখন, তাই না? ইয়ের আগে ভিডিওতে বলেছেন। হ্যাঁ। তো আসলে আপনার ফিউচার প্ল্যানিং আপনার অনেক একটা বড় কিছু স্বপ্ন, তাই না? আপনার লেখাপড়া শেষ করে আপনি নিজের পায়ে আপনি দাঁড়াবেন, তারপর আপনার ক্যারিয়ার শেষ করে তারপর আপনি ভালো একটা মনের মানুষ খুঁজবেন। এর আগে যদি আপনার এই ভিডিও দেখে কেউ নক করে আমাদেরকে যে আমি শিকাপুকে চাই বা শিকাপুকে আমি বিয়ে করব, তখন আপনি কি করবেন? না এটা তো মানুষের চাওয়া থাকতেই পারে, আমারও তো অনেক কিছু মন চায়, এটা পাই ওইটা পাই, সবকিছু কি আর সম্ভব হয় নাকি? আমি আসলে আগে আমার লাইফটা একটু সেটেল করতে চাই, পড়াশোনা শেষ করতে চাই, আমার অনেকগুলো ইচ্ছা আছে পূরণ করবো, দেন হচ্ছে। আচ্ছা, এই আপনি তো এখন সিঙ্গেল আছেন তাই না, এই ভার্সিটিতে যাওয়া আসা সময় আপনি কি বোরকা পরে চলাফেরা করেন? হ্যাঁ প্রায় টাইমই পরি বোরকা, মাঝে মধ্যে হচ্ছে থ্রি পিস পরেও যাই। আচ্ছা, এই থ্রি পিস পরে যখন যান তখন তো আপনার ফেস খোলা থাকে তাই না, যাওয়া আসার পথে কখনো বা রিক্সায় উঠেছেন বা অটোতে উঠেছেন, কখনো এইরকম কাউকে যে না ছেলের একটা রিক্সাওয়ালাকে তার বাহ্যিক সৌন্দর্যটা অনেক, এখনকার আমি ন্যাচারালি দেখি যে ইন্টার পাস করে বা অনার্স কমপ্লিট করেও রিক্সা চালাচ্ছে তাই না, আপনার চোখে এরকম কি কখনো পড়েছে কেউ? অনেক, আমি একটা ঘটনা বলি, কিছুদিন আগে আমি হচ্ছে একটা যাচ্ছিলাম, পরে একটা ভাইয়া দেখেছে রিক্সা চালাচ্ছে, বাট দেখে মনে হচ্ছে না সে রিক্সা চালো, তারপরে আমি উঠলাম ভাইয়াকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কি এমনিতে রিক্সা চালান, বললো যে না রিক্সা আমি চালাই না কিন্তু রিক্সা আমার, উনি হচ্ছে বিয়ে কমপ্লিট করছে, জব টপ পায়ও না তেমন করেও না, উনি হচ্ছে রিক্সা। আমি বললাম যে তাহলে আজকে আপনি রিক্সা চালাচ্ছেন কেন, বললো যে আমি এটা ঠিক করছি, এটা আমি আরেকজনকে দিব ট্রাই করার জন্য, আমি নিজে বের হয়েছি, আমার টাকাও ইনকাম হইতেছে, রিক্সাও দেখা হচ্ছে যে ঠিক কিনা। আচ্ছা, তখন ওই আপনার এক্সপিরিয়েন্সটা ওই রকম অবাক হয়ে গেছে যে মানে ওনার সাথে তো যায় না, আমি কোনো কাজকে ছোট করতেছি না, বাট আমার কাছে মনে হইতেছিল যে ওনার সাথে আসলে যায় না, তখন কাজ কোনো ছোট না। তখন আমার অনুভূতিটা কি রকম হয়েছিল যে আসলে আমি এত লেখাপড়া করার পর বিয়ে, মাঝে মধ্যে আমার একটা ফিল হয় আসলে লেখাপড়া করে মনে হয় না যে তেমন চাকরি বাকরি পাবো বা কি আসলে বিষয়, এখন একটা লাকের উপরে নির্ভরশীল। তো সচরাচর আমরা দেখি এখন ইউটিউবে ফেসবুকে অনেক এরকম অ্যাভেলেবেল স্টুডেন্ট আছে, অনেকে হোটেলেও কাজ করতেছে, হ্যাঁ লেখাপড়া করতে পারতেছে না বা হোটেলে কাজ করেও অনেকে আছে যে তার লেখাপড়া করতে। ঢাকা ইউনিভার্সিটি তো পড়ে এমন অনেক ভাইয়াদের আপুদের দেখছি হচ্ছে ওনারা হচ্ছে যে সিগারেট বিক্রি করতেছে, সিগারেট বিক্রি করে পড়াশোনা করতেছে, তো আছে অনেকেই আছে, অনেকে হচ্ছে পরিবার অনেক গরিব চলাইতে পারে না, তারা হচ্ছে রিক্সা চালায়। আচ্ছা, এই আপনার ফ্যামিলি মাশাআল্লাহ আপনি বলছেন যে আপনার ফ্যামিলিগত ভালো, তো আপনার ফ্যামিলিগত এইরকম কোনো হ্যারাসমেন্ট বা ওই রকম আপনি অভাবটা বুঝতে পারছেন বা আপনার বাবা মা কি আপনাকে বুঝতে দিছে? না আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি, আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করে, আমাকে তেমন কষ্ট দেয় নাই বা কোনো কিছুর অভাব ফিল করে নাই।
সুপ্রদর্শক আপনারা শিখা আপুর জীবনের গল্প শুনছেন। আসলে শিখা আপু অনেকটা সুন্দর একটা আমার বোন, উনি খুব নম্র ভদ্র আসলে শান্তশিষ্ট, আপনারা দেখতে পাচ্ছেন ওনার চেহারাটাই কি রকম যেন একটা মানে মায়াবী মায়াবী চেহারা, ঠিক আছে। তো ওনা আসলে ওনার কথা খুবই কম বলতেছে, কারণ ফার্স্ট উনি আসলে ক্যামেরার সামনে কথা বলতেও একটু লজ্জা পায়, এই জন্য আমরা জোর করতেছি না কথা বলার, আসলে ওনাকে হাসার চেষ্টা করছি। তা শিখাপু, আপনি আপনার বাবা যে আপনার বাবা আপনার বাবা তো গাইবানি মানিকগঞ্জ বাড়ি আপনাদের, ওখানে কি আপনার জন্মস্থান? না না না, আমাদের ঢাকাতে জন্মস্থান, আমরা ঢাকায় বড় হয়েছি, ঢাকায় থাকি। আচ্ছা, কোনো সময় মানিকগঞ্জে যাওয়া হয়েছিল? কখনো যাওয়া হয়নি। কখনো যাওয়া হয় নাই না। আচ্ছা, আপনি যে যখন প্রাইমারিতে পড়েছেন তখন কি ঢাকায় না মানিকগঞ্জে? সব ঢাকাতে, আমার জন্ম ঢাকাতে, আমি কখনো মানিকগঞ্জ যাইনি। মানিকগঞ্জ আমাদের এখানে কেউ থাকে না, সব ঢাকাতে। আচ্ছা, এই যে আপনার প্রাইমারি যে ফ্রেন্ড সার্কেলরা ছিল, তাদের সাথে সে আপনার যোগাযোগটা কি আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তাদের সাথে এখন অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ আছে। ফ্রেন্ডশিপ আছে না? তো বেশিরভাগ কি ছেলে না মেয়ে? মেয়ে আছে, বেশি মেয়ে, ছেলেও আছে। ছেলে আছে না? তা তাদের সাথে বন্ডিংটা কি রকম এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ। তাদের কি সবাই মানে সেটেল হয়ে গেছে? না, কিছু হয়েছে, কিছু বাকি আছে। দুই একজনের বেবি হয়ে গেছে না? তাদের তাদের বাসায় কি যাওয়া আসা হয়? হ্যাঁ, ওদের সাথে একটু কমই এখন কথাবার্তা হয়, ওদের এখন লাইফটা সেটেল হয়ে গেছে, বেবি আছে, ওরা ওদের লাইফ নিয়ে এখন ব্যস্ত, যতটুকু কথা হয় টুকিটাকি কথা হয়। তো আপনাকে জিজ্ঞেস করে না কি রে দোষ আমরা তো বিয়ে শাদি করলাম? বা আসলে ভাই, এটা তো আমার একটা পার্সোনাল ব্যাপার, ও তো আমার ব্যাপারে হচ্ছে জোরও করতে পারবে না বা বলতে পারবে না, এমনি হচ্ছে নর্মালি বলতে পারে কি রে কবে বিয়ে করতেছিস। আচ্ছা, আপনার ফ্যামিলি থেকে আপনাকে কখনো এরকম চাপ দেয় বিয়ের জন্য যে শিখা তোমার বিয়ে দেব বা এরকম কোনো কিছু বলে আপনাকে? না, ফ্যামিলি তো অবশ্যই চায় যারা ছেলে মেয়ে সেটেল হয়ে যাক তাড়াতাড়ি, কিন্তু এভাবে প্রেশার দেয় না যে এখন বিয়ে করতেই হবে। তো আপনি কি আপনার ফ্যামিলির মাধ্যমে করতে চাচ্ছেন নাকি আপনার পার্সোনাল ভাবে করতে চাচ্ছেন? বিয়ের সাথে তো হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার, আল্লাহ ভালো। না, তারপরে আপনার একটা রুচি আছে না, না আমি আমার পছন্দ আছে বা পছন্দ করে করব, পছন্দ করে আমার ফ্যামিলিকে বলবো, এই রকম কিছু নাকি আসলে পুরোটাই ফ্যামিলির প্রতি হ্যান্ডেলিং করবে? ওইভাবে আসলে ভাবি না যে আমারই পছন্দ করতে হবে বা ফ্যামিলি পছন্দ করলে ওইটাই, ওই ব্যাপারে আসলে আমি এখনো শিওর না। শিওর না? না, তা আপনার খালাতো বই, খালাতো ভাই, মামাতো ভাই, এগুলো কেউ নাই? ভাই তো না, অনেকে আছে না মামাতো ভাইয়ের সাথে থাকে না সম্পর্ক বা খালাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকে না? আমরা হচ্ছে সবাই ভাই বোন, ভাই বোনের চোখে দেখে। ঠিক আছে, দেখে আমরা তো ভাই বোন, আমি তো আমার খালাতো বোনের সঙ্গে চুটিয়ে প্রেম করি। ওইটা হচ্ছে যার যা একটা ফ্যামিলি গত, আমাদের ফ্যামিলিতে এটা নাই। আপনাকে কেন এই এইভাবে যদি প্রেম করেন আপনার কি ফ্যামিলিগত কোনো বাধা সৃষ্টি হবে? আমরা তো ওইভাবে চোখে দেখি না, তাই? আচ্ছা, এই সুপ্রিয় দর্শক, আপনারা শিখা আপুর জীবনের গল্প শুনছেন। আসলে শিখা আপুর আমি খুঁটিনাটি কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন উনি খুব একটা চালাক, যতই আমি ঘুরাচ্ছি কেন বল উনি কিন্তু গোল আমাকেই দিচ্ছে। তো আসলে তার জীবনের কিছু আরও কিছু গল্প আমরা শুনবো, অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে শেয়ার করে দেবেন। আচ্ছা শিখা আপু, আপনি কী খেতে পছন্দ করেন? মানে কোন টাইপের খাবারের মধ্যে? চাল, টক, মিষ্টি, বাসার? অবশ্যই চাল জাতীয় খাবার পছন্দ, মিষ্টি একদম পছন্দ না, তারপর হচ্ছে টক পছন্দের একটা জিনিস, ফুচকা টক জাতীয় খাবার। কেন, এটা কোন জায়গায় লেখা আছে যে শুধু মেয়েরাই পছন্দ করে ছেলেদের? জায়গায় লেখা নাই, কিন্তু হচ্ছে আবার খুঁজতে গেলে মেয়েরাই বেশি খায়। আমি টক, আমার টক কিন্তু খুব ফেভারিট খাবার, ছেলেদের হাজারে হচ্ছে 5-6টা পাওয়া যাবে। আমি খিচুড়ি দিয়ে টক, আচার দিয়ে খিচুড়ি দিয়ে, তারপরে ডিম ভাজি, বেগুন ভাজি, সেই আমার কাছে। আপনি কি রকম খেতে পারেন? আমিও হচ্ছে যেমন হচ্ছে খিচুড়ি দিয়ে খাই। রান্না করতে পারেন খিচুড়ি? আলহামদুলিল্লাহ। কি কি রান্না করতে পারেন? মোটামুটি প্রায় অনেক পারেন, তাই না? আচ্ছা, রান্নার বিষয়ে আপনাকে একটা দাদা ধরি আমি। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কোশ্চেন থাকবে, অবশ্যই দর্শককে আপনার কমেন্ট করে জানাবেন। মনে করেন আপনার হাজবেন্ড বাজার থেকে একটা তরকারি নিয়ে আসছে, সেটা সুন্দর করে রান্না করেছেন, কিন্তু আমরা না খেয়ে ওটাকে ফেলে দিচ্ছি কারণ লবণ বেশি হয়ে গেছে। লবণ সুন্দর করে রান্না করছি, ওটাকে না খেয়ে
ফালাই দিচ্ছি তো সুন্দর কথা রান্নাই করছি যদি লবণটা বেশি হয় তাহলে তো ফালাই দিতে হবে না ওটা বাজার থেকে কিনে নিয়ে আসছে আমি কথাটা বুঝেন ভালো আপনি প্রশ্নটা আপনার হাজবেন্ড বাজার থেকে একটা তরকারি কিনে নিয়ে আসছে সেটা সুন্দর করে আপনি রান্না করছেন কিন্তু রান্না করার পর আমরা কি রান্না ছিল হ্যাঁ না রান্না করি আমরা ও আচ্ছা আমরা বাসায় না হ্যাঁ বাসায় আইলে রান্না করি কিন্তু ওটা রান্না করার পর আমরা কেউ খাই না ওটা ফেলে দেই ওই কি তেজপাতা গেস করেন না একটু দেখি তেজপাতাই তো হচ্ছে আমরা রান্না করি তারপর ছোট আবার ফলাই দেই তেজপাতা গরম মশলা অ্যালার্জি ধরে নেব হ্যাঁ শিওর হ্যাঁ গিফট পাবো 100 হ্যাঁ 100 সুপ্রিয় দর্শক আসলে আশিকা আপু খুব পারদর্শী রান্না কারণ উনি পারে দেখে আসলে এটাই অ্যান্সার তেজপাতা লং এলাচ ডালচিনি এটা সচরাচর আমরা কেউ খাই না এটা সুন্দর করে আমরা রান্না করি কারণ এটা রান্না না দিলে রান্নার মজা হয় না অথচ এটা আমরা না খেয়ে ফেলে দিছি অবশ্যই শিখা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আচ্ছা শিখা আপু আপনি যেহেতু বলেছেন রান্না খুব পছন্দ করেন খেতেও পছন্দ করেন তাই না সবচাইতে বেশি কাকে ভালোবাসেন মাকে না বাবাকে আসলে এটা তো অনেক কঠিন হয়ে যায় বাবা মা তো দুজনেই খুব আর তার সাথে আমি আরেকটা অ্যাড করব হচ্ছে আমার ভাই এই তিনজন মানুষ হচ্ছে আমার খুব স্পেশাল আর এই তিনজনের থেকে কারো থেকে কোনো কম না আপনার বাবা মা বা ভাই বোন যা আছে এটার সাথে আপনার বন্ডিংটা কি রকম অনেক ভালো আলহামদুলিল্লাহ সব ব্যাপারে কিছু শেয়ার করতে পারেন হ্যাঁ অবশ্যই ভালো কিছু শেয়ার করতে পারি আর অবশ্যই আমি ভালো কাজ করি সবগুলো শেয়ার করতে পারি সব কথা শেয়ার করতে পারেন না আচ্ছা তো আপনি মনের মানুষ পাবেন আপনার হাজবেন্ড হবে তার সঙ্গে কি রকম আমার বন্ডিংটা চাচ্ছেন আপনি এখন তো হওয়ার পরে বুঝতে পারবো না বিয়ের পর হচ্ছে আবার ইন্টারভিউতে আসবো তখন বলবো না তা আসেন একটা আবেগ জানা আমার হাজবেন্ড হলে আমি তাকে এইভাবেই চালাবো বা সে আমার এইভাবে হবে আসে না স্বপ্ন মানুষের থাকে না এগুলো যদি হচ্ছে আমি জাজ করে নেই ওটা তো পূর্ণ না যায় এটার মধ্যে এই গুণগুলো থাকতে হবে তারপর হচ্ছে আমি নিব না হলে নিব না এর থেকে বেটার আমি খুঁজবো আরো এভাবে তো জাজ করা যায় তাই আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শিখা আপুর জীবনের গল্প শুনছেন আমরা আরও কিছু কথা ওনার সম্পর্কে জানবো মুখ দিয়ে শুনবো তবে অবশ্যই কেউ ভিডিও স্কিপ করবেন না শিখা আপু মাশাআল্লাহ অনেক সুন্দর যদি কেউ শিখা আপুকে ভালো লাগে তাহলে তাড়াতাড়ি আমাদেরকে কমেন্ট করেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন কারণ যদি মিস হয়ে যায় দেরি হয়ে গেলে পাবেন না তো শিখা আপু আপনার কাছে আমার কিছু খুঁটিনাটি প্রশ্ন আচ্ছা শিখা আপু নর্মালি আপনার বয়স বলছিলেন আপনার বয়স 22 বছর তো এইরকম তো হতে পারে আপনার যদি 10 বছরের সিনিয়র কেউ আসে আপনার জীবনে তখন মেনে নেবেন অ্যাকসেপ্ট করবেন আল্লাহ যদি চায় ভাগ্যে যদি আমার থাকে আমার অ্যাকসেপ্ট করতেই হবে অ্যাকসেপ্ট করতে হবে না সে যদি ডিপজল টাইপের মতো হয় ওটা তো বললাম মানুষকে তো আসলে বাইরের সৌন্দর্য বা বাইরের দিক দিয়ে তো জাজ করা যায় না না শুধু